हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी पूजा चले एसेछि आरो एकटी नतून भिडियोर साथे। आशा करी तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो आर आमिओ बेश भालो आछि। तो बंधुरा, आज के कोनो ब्लग ना, आज के आमी तोमादेर साथे शेयर करब तालसासेर शरबत। तो आमरा तो अनेक फले शरबत खे देखेछि केमन खेते लागे, किन्तु ए तालसासेर शरबत आमी फार्स्ट टाइम ट्राई करब। तो सेटाई आमी तोमादेर साथे शेयर करते चलेछि। তার এমনি তাল শাঁস খেতে খুবই ভালো লাগে, আর এই বৈশাখ মাসে তো তাল শাঁসটা পাওয়া যায়, তো খেতেও খুবই ভালো লাগে। তো ভাবলাম আমি তাল শাঁসের শরবত করে খেলে কেমন লাগে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো স্ক্রিপ না করে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তার আগে আমরা একটু জেনে নিই যে তাল শাঁসের না অনেক গুণ আছে। তো তাল শাঁসের উপকারিতাটা জেনে নিই, তাল শাঁস খেলে কী কী আমাদের শরীরে লাভ হতে পারে। তো কচি তালের শাঁস শরীরে রক্তলপ্তা দূর করতে সাহায্য করে। এছাড়াও তালের নরম শাঁস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। তো এই তাল শাঁসগুলো তো খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এই তাল শাঁসের কিন্তু অনেক গুণ আছে। এই তাল শাঁসে ভিটামিন এ থাকে, যা চোখের জন্য খুবই উপকারী। আর এই তাল শাঁসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো অনেক কষ্টে বন্ধুরা আমি তাল শাঁসগুলোকে কেটে নিয়ে এসেছি। হাতটা দেখতে পেয়েছো কেমন দাগ দাগ হয়ে গেছে। তো কিছুই না, এই তাল শাঁসের উপরে যে মোটা অংশটা আছে, তো সেটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। আর এই তাল শাঁসটা খুবই নরম, আর তাল শাঁসের যে জলটা থাকে সেই মানে জলটাও খেতে খুবই ভালো লাগে। তো এক এক করে আমি তাল শাঁসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার এই তাল শাঁসগুলো এক এক করে আমি সব ছাড়িয়ে নিয়েছি। তো খুবই সফট এই তাল শাঁসগুলো। তো আর একটা চামচের সাহায্যে আমি এই তাল শাঁসগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি। তো খুবই একটা সহজ পদ্ধতি, জাস্ট মানে ভাবলাম আর কি যে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তো সেটাই শেয়ার করছি আমি তোমাদের সাথে। তো দেখো আমি চামচের সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর একটা স্প্রাইটের বোতল লাগবে। তো স্প্রাইটের বোতল আর তাল শাঁস ব্যাস তালেই হয়ে যাবে। তো দেখো এবারে স্প্রাইটের বোতলটা নিয়ে নিয়েছি। এবারে স্প্রাইটটা আমি এই গ্লাসটার মধ্যে ঢেলে নেব। কিছু না, সিম্পল আমি তবু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে খেতে। তো ঢেলে নিচ্ছি, তার সাথে আমি এই তাল শাঁসটা অ্যাড করে দেব। তো দিয়ে একটু চামচে করে গুলিয়ে নেব। তো দেখো এবারে আমি তাল শাঁসগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ঠিক যেরকম সেই আমরা অনেকেই কতুলার শরবত খেয়েছি, কতুলাটাও যেরকম একটু কীরকম যারা খেয়েছে তারা বুঝতে পারবে। তো ওটা অনেকটা পেট ঠান্ডা রাখে কতুলা, তো এটাও ঠিক সেরকমই লাগছিল আমাকে শরবতটা। তো দেখো কেমন বুদবুদভাবে ফুটে উঠছে। আর খেতে কিন্তু খুব খারাপও হয়নি আর খুব ভালোও হয়নি মোটামুটি। কিন্তু তাল শাঁস যেহেতু উপকার, আর ওই গরমে তো ঠান্ডা জাতীয় সবার খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আমি এই ঠান্ডার সাথে স্প্রাইটের সাথে তাল শাঁসটা যোগ করে দিয়েছিলাম। তো খেতে খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো গরম গরম দুপুরেই তাল শাঁসের শরবত বিরাট লাগছিলো খেতে। তো তোমরাও বন্ধুরা একবারটি ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।